लकडाउने কিভাবে কাটবে समय কিভাবে চলবে ব্যবসা ইত্যাদি চিন্তায় নগরবাসীর কপালে ছিল চিন্তার রেখা আর সেই ছাপ দৃশ্যমান ছিল প্রযুক্তির বাজারে। লকডাউনের ঘোষণার পরপরই প্রযুক্তি পণ্যের বাজারে কেনাকাটা ছিল বেশ ভিড়। সবচেয়ে বেশি বিক্রি হয় বাসা থেকে অফিস বা পড়ালেখার কাজে সহায়ক পণ্যগুলো। একই সঙ্গে অনলাইনে পণ্য বিক্রি ও সরবরাহের ব্যবস্থা রেখেছে বেশ কিছু প্রতিষ্ঠান। সাপ্তাহিক আয়োজন থিফ গার্ড মাইটিকে বিস্তারিত জানাচ্ছেন মোবালিক করিম। গতবারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার লকডাউন ঘোষণার পরপরই প্রযুক্তির বাজারে ক্রেতাদের আনাগোনা। বাজারে আসার আগেই এরা প্রযুক্তির কল্যাণে জেনে গেছেন দরদাম। অধিকাংশই ক্রেতায় প্রযুক্তি বাজার ঘুরে বেরিয়েছেন দুর্নিয়ন্ত্রিত পণ্য কিনতে, আবার নিয়েছেন এসব পণ্যের খোঁজ খবর। লকডাউনের কারণে সবাই চাচ্ছে যে নিরাপত্তার জন্য সিকিউরিটি সার্ভেলেন্স প্রোডাক্টটা বেশি সেল করতেছি। ল্যাপটপ কম্পিউটার মেরামতের দোকানগুলোতেও ভিড় করেছেন অনেকেই। উদ্দেশ্য ঘর থেকে কাজ করার সম্বলটিকে মেরামত করা। পিসিটা সার্ভিসিং করাবো, হঠাৎ করে ট্রাবল দেখা দিয়েছে, সেজন্য আসছে। ওয়ার্ক ফ্রম হোম শুরু হচ্ছে, সো বাসা থেকে কাজ করতে হবে। সো কম্পিউটার টুকিটাকি যেসব প্রবলেম আছে এগুলোকে সর্ট আউট করে প্রিপারেশন নেওয়া আর কি। যাদের কম্পিউটার বা ল্যাপটপ নেই তারা অনেকেই অল্প দামে ল্যাপটপ কেনার দিকেও ঝুঁকেছেন। বিক্রি বেশি ওয়েবক্যাম আর হচ্ছে কিবোর্ড, ল্যাপটপ তো আবার লো রেঞ্জের, হাই রেঞ্জের না। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দামের তারতম্য হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক ক্রেতা। তাদের দাবি, লকডাউনের কথা শুনেই অনেক বিক্রেতা সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন। তো ল্যাপটপের জন্য হচ্ছে দুইটা এসএসডি নিতে এসেছি। নতুন সেলও বাড়ছে, তারপরে সার্ভিস ওয়ারেন্টিতে অনেক কাস্টমার আসছে, প্রচুর প্রেসার যাচ্ছে। আর বিক্রেতারা জানালেন কিছু কিছু পণ্যের চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকার কথা। টোটাল ইলেকট্রনিক্স কম্পোনেন্ট শর্ট থাকার কারণে ম্যানুফ্যাকচার এবং প্রোডাক্ট মডেল কম আসতেছে এবং দাম বাড়তেছে। এদিকে লকডাউনে দোকান বন্ধ থাকলেও অনলাইনে সব ধরনের পণ্যের সেবা পাওয়া যাবে বলেও জানান ব্যবসায়ীরা। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা।